টি পাওয়া যাচ্ছে। মিষ্টির সঙ্গে বাঙালির আলাদাই সম্পর্ক। শেষ পাতে রসগোল্লা পান্তুয়া চমচম না পড়লে যেন ভোজনই অসম্পূর্ণ থেকে যায়। বাঙালির এই মিষ্টি প্রেমের কথা মাথায় রেখে লকডাউনের মধ্যেও প্রতিদিন সাময়িকভাবে মিষ্টির দোকান খোলা রাখায় ছাড় দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই এবার করোনা আতঙ্কের মধ্যে মানুষের মনোবল বাড়াতে বাজারে এলো করোনা মিষ্টি, অবিকল করোনা ভাইরাসের মতো দেখতে। একটি নামজাদা মিষ্টির দোকানে যাদবপুর শাখায় সোমবার থেকে এই মিষ্টি পাওয়া যাচ্ছে, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। ছোট ছোট কাপকেক তৈরি হচ্ছে করোনার আদলে, বড় বড় করোনা মিষ্টি তৈরি হয়েছে ছানা দিয়ে। কিন্তু মনে হচ্ছে এটা আমরা বিনা পয়সা আমরা প্রত্যেক কাস্টমারকে দেবো এটা, কারণ যাদের মনের মধ্যে যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে সেই আতঙ্কটাকে দূর করার জন্য সেই মিষ্টি আমরা বিক্রি করবো। গোটা বিশ্বে ত্রাস এখন করোনা ভাইরাস, অনেকটা মুকুটের মতো দেখতে এই ভাইরাসের থাবায় ক্রমেই চওড়া হচ্ছে গোটা বিশ্ব। আক্রান্ত লক্ষ লক্ষ মানুষ, মৃত্যু হয়েছে বহু মানুষের। এই পরিস্থিতিতে মনোবল বাড়াতে মিষ্টির দোকানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে আম বাঙালি। করোনা মিষ্টি ঘিরে স্বভাবতই কৌতূহল বাড়ছে মানুষের। ক্যামেরায় ইন্দ্রনীল মুখোপাধ্যায়ের সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, নিউজ টাইম।